नमस्कार, वेलकम माय चैनल। आज हमें अपना तो देखा जे एत सच चूड़ीदार कि काटते हैं से अपन आज के शेयर करब। ये देखो सीटा हमें देखा सीटा थे 11 इंच लम्बा एक सच चूड़ीदार कर सीटा चूड़ीदार तो 11 इंच लम्बा और जेहतु 11 इंच लम्बा है और बुक है 34, माजा है अपना 29, कोमल है 34। তাই সিটটাকে আমি ডবল করে 4 ভাঁজ দিয়ে নিলাম। এই দেখুন এখানে একটা ভাঁজ দেওয়া আছে, আবার আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এই চারটে পা দিয়ে সামনের এক পা পিছনের এক পা। এবার আমরা যেহেতু সিট কাটার সেলাই দিতে গেলে 1 ইঞ্চি করে আমরা সাইডে সিট রেখে দিই, তাই আমরা 34 কমা সেখানে আমরা 40 করে নেব। এই 4 দশকে 40। প্রথমে আমরা ঝুলে মাপটা নিয়ে নিই। এখানে ঝুল আমার 21 আছে, তার আসলে উঠাবো না। ঝুল 21 আছে, আমি সেটা 23 কাটব। এই ঝুল আছে আমার 21, সেখানে আমি 2 ইঞ্চি বেশি নিয়ে মালটা কাটব। যেহেতু এটা শর্ট চুড়িদার তাই গলা খুব বড় দেব না, গলা 2.5 ইঞ্চির মধ্যে রাখবো, কাঁধ রাখবো 3 ইঞ্চ 3.5। সাড়ে ছয় গোলা নেব আমি, 6.5 লম্বা। এটা ভি গোলা হবে। ঠিক আছে, এটা হাতে রে মালটা আর একটু এগো দাও, গাড়ি পুরোটা দেখাচ্ছে। এটা বলাটা দেখো, এটা হলো সামনের পা বলা ভি গোল। এবার আমি পিছনে পাট কাটবো। পিছনে পাট আমি খেলো 4 রাখবো গোল গোল। Thank you.
এটা শর্ট চুড়িদার এর হাতে হাতে এর কোনো হাতা হবে না এটা একটা কুচি হবে হাতে দুই হাতা একটা হবে 5 ইঞ্চি আর একটা হবে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 5 ইঞ্চি যেটা হবে সেটা আমি এখান থেকে কেটে নেব 5 ইঞ্চি যেহেতু মুক্ত হবে তাই একটু বড় করে কাটবো এইটা নিলে এই বরাবর নিলে আমাদের হয়ে যাবে তাই আমরা এই বরাবর নিব আরেকটা হবে 2.5 ইঞ্চি একটা বড় কুচি বড় কুচির উপরে একটা ছোট কুচি 2.5 ইঞ্চি যেহেতু সেটা আমরা 3 ইঞ্চি নেব মুড়ে দিতে হবে তার জন্য এই মাপের তাই কেটে নিচ্ছি এই কুচি দেওয়ার জন্য আমরা সিট কেটে নিলাম